गुड इवनिंग एवरीबॉडी, वेलकम बैक टू माय चैनल दीप परिवर्तन एंड वेलकम बैक टू माय न्यू ब्लॉग। आशा करी तुम्हारा भलो आछो, आमी भलो आछी एवं आमरा सबाई भलो थाकबो। शपथ निये आजके दिनटा शुरू करते चलेछी। ना दिनटा कोथाय, दिनटा तो प्राय शेष। गुड इवनिंग माने सन्ध्याटा शुरू करी। ব্যাপারটা হলো মানে বাচ্চাদের, মানে যদি মা বাবাও হও বা টিচার হও, মানে যত ভালো টিচারই হও না কেন, তোমার একটু নিজে পড়াশোনা করতে হয়। কারণ প্রত্যেক দিনই তো মানে আপডেট হচ্ছে, তাই না, পড়াশোনা যে কোনো জিনিস। আর সেটা যদি ছেলে মেয়েদেরকে ভালো করে বোঝাতে চাও, ভালো করে তাদের মানে রেজাল্ট করাতে চাও বা যাই হোক এইভাবে, তাহলে নিজেকেও কিন্তু মানে আপডেটেড থাকতে হবে। তো তাই জন্য একটু পড়াশোনা করছিলাম, কিন্তু দেখলাম যে আজকে সারাদিন তো ব্লগ করতে পারিনি বিভিন্ন কাজের চাপে, তাই একটু করে নিই। এরপর আবার পড়ানো আছে। মানে ব্যাপারটা কি, আমি অফলাইনে পড়াই, কিন্তু এখন যেহেতু এই দেড় দু বছর ধরে অনলাইনে করাচ্ছি, আবার অফলাইন করাবার চেষ্টা করেছিলাম যে এবার জানুয়ারি থেকে করব, কিন্তু সেটা করতে পারিনি। তো এখনও অনলাইন চলছে। তা যাই হোক, আর অনলাইনে তো বাচ্চারা একেবারে কি বলে না, একটা হাতির পাঁচ পা দেখা না কি এইসব, হ্যাঁ হাতির পাঁচ পা মানে চার পা আছে, একটা পা একটা, যাই হোক এরকম একটা কিছু। তা ওরা মানে ভীষণ মানে ক্যামেরার ওই পারে দুষ্টুমি করতে থাকে, সবাই না হলেও 99% মোর দ্যান 99% দুষ্টুমি করতে থাকে। তো তাদের আবার দুষ্টুমি ধরার জন্যে অনেক রকম কিছু প্রসেস অ্যাপ্লাই করতে হয়। তা যাই হোক, সেই সব ব্যাপারে শুধু অনলাইন বলে না, অফলাইন চলাকালীন নিজে পড়াশোনা একটু করতেই হবে। আর সেই একটু পড়াশোনা করছিলাম। এই হচ্ছে আমার সেই মানে বই যেটা পড়ছিলাম, আইএসসির বায়োলজি। আর আমার বায়োলজি সাবজেক্টটা ভীষণ ফেভারিট, মানে বায়োলজি আমি ছোট্টবেলা থেকে মানে জবে থেকে আমার বায়োলজি এসেছে, মানে সায়েন্সটাই ভালো লাগে, তারপরে বায়োলজিটাই আমার আর কি খুব ভালো লাগার সাবজেক্ট, ভালো বাসার সাবজেক্ট, আমি ভালোবেসে পড়ি আর কি, খুব ভালো লাগে পড়তে। তো চলো আজকে তো একটু দেরি কেন, মানে সকালটা বিকেল হয়ে গেছে, মানে দিনটা প্রায় শেষ হতে চলল। পড়ছিলাম যখন, তখন তো আমাকে মানে চশমা পরতেই হয়, না হলে আমার পড়া জিনিসটা সমস্যা হয়। আর এমনি অন্যান্য সময় সমস্যা হয় না, তবুও আমি পড়ে থাকি, কিন্তু এখন আর পড়বো না, ভালো লাগছে না। আজকাল বেশিক্ষণ চশমা পরে থাকলে কেমন একটা মাথাটা ব্যথা করছে। আমি ডক্টর দেখিয়েছি, কিন্তু ডক্টর বলেছেন যে যদি খুব প্রবলেম হয় আপনার, তো অন্যান্য মানে কাজ করতে অসুবিধে খুব একটা হয় না, তাহলে তখন খুলে রাখবেন। আর এখন তো আমি কোনো বেসিক্যালি কাজ করছি না, তোমাদের সাথে গল্প করছি, খুলে তো রাখাই যায়। তার একটু বই পড়ছিলাম আর একটু খাচ্ছিলাম, কী খাচ্ছিলাম দেখাচ্ছি, সেটা হচ্ছে এই খেজুর আর কি, খেজুর খাচ্ছিলাম। খেজুর খাওয়া খুব ভালো, খেজুর খাওয়া ভালো মানে সবার জন্যই ভালো, তবে আমি কেন খেজুর খাই আর কি সেই জন্য বলছি। খেজুরের বিভিন্ন রকম কাজ আছে, একটা তো রাফেজ, আমাদের কনস্টিপেশন যাতে না হয় তার জন্য খেজুর, বা দুধের মধ্যে খেজুর ভিজিয়ে নর্মাল খেজুর, বা একরকম খেজুর থাকে গাটা কুচকানো কুচকানো, আমি ঠিক নাম বলতে পারবো না, একটু কালো কালো ওই খেজুর দুধে দিয়ে, মানে বয়স্করা যাদের দাঁত ফাঁত নেই তারা খেজুর খেতে পারে, যে কোনো খেজুর খাওয়া যেতে পারে, ওই বিষয়ে কোনো অসুবিধা নেই। তবে এক মিনিট, খেজুর আমি নিজে খেতে খুব ভালোবাসি, তো খাইও। ব্যাপারটা হচ্ছে মানে কত রকম মানে হেলথ প্রবলেম সলভ করতে পারে সেটা আমি ওইভাবে বলতে পারবো না, বা এখন মানে বলতে পারলেও এখন অল্প সময়ের মধ্যে বলছি না। কিন্তু কী বলতো, যে একটা ফাইবার খেজুরে রয়েছে, ন্যাচারাল সুইটনার এটা, মানে একটা খেয়ে জল খেলাম বা দুটো পাঁচটা সাতটা, যেমন আমি তো একসঙ্গে খেলে 10-12টার কমে খাই না আর কি, মানে ভীষণ ভালো খাই, তাই কিন্তু 10-12টা করে খাওয়ার কোনো দরকার নেই, রেগুলার 4-5টা খেলেই যথেষ্ট। তারপর কোনো দিন একটু বেশি ইচ্ছে হলো খেলাম, বা 4-5টা বেশি খেলে এমন কিছু অসুবিধে নয়। তারপরে তোমার প্রেগনেন্সি পিরিয়ডে লাস্ট 2-3 উইকস, মানে আমাকে আমার ডক্টর বলেছিল, সেই জন্য বলছি যে খেজুর মানে এমনি সময় তো খাওয়া ভালোই, মানে ডিউরিং দি হোল প্রেগনেন্সি, বাট সেই সময় একটু মানে যদি নাও হয় লাস্ট 2-3 উইকস খেলে নর্মাল ডেলিভারিতে, তোমার বেবির মানে ডেলিভারি হতে খুব হেল্পফুল হয় আর কি, সার্ভাইকাল রিজিয়নের যে মানে কি বলবো, কন্ট্রাক্ট রিল্যাক্স বলো বা যাই বলো, এইসব জিনিসগুলো আমি মোটামুটি বলছি যে বেবি ডেলিভারি হতে
হেল্পফুল, এটা হচ্ছে মেন কথা। তারপরে তোমার ন্যাচারাল সুইটনার তো বললাম, তারপরে ইজিলি অ্যাভেলেবেল বলে আমাদের এটা খাওয়া যে খুব বা খুব মানে মোটামুটি খুব মানে সবাই খেতে পারবে না, সবার খাবার মতো নয়, এটার অনেক দাম বেশি। হ্যাঁ অবশ্যই দাম, এই দামের কথাই যেটা মনে পড়ে গেল আমার না, ওই কোনো কিছু মানে ফ্রি পেলে, আমার না তোমাদেরও আমি জানি, ফ্রি পেলে মনে হয় যে বিশাল ব্যাপার, মানে পেছনে তাকাই না যে হ্যাঁ এটা ফ্রি না এটা কেন ফ্রি, সেসব তো তাকাই না, কিন্তু তাকানো উচিত। এই লায়নের কিউনো ডেটস যেটা, হুম, এটা আমি ব্যাক ক্যামেরা অন করে দেখিয়ে দেবো, লায়নের কিউনো ডেটস, এটা দেখো একটার সাথে একটা ফ্রি দিচ্ছে, তা সেই জন্য ফ্রি জিনিস খেতে তো আরও বেশি মজা, মনে হয় একটা প্যাকেট আনলে মনে হয় যে এই ফুরিয়ে যাবে ফুরিয়ে যাবে, আস্তে আস্তে খাই, এই যদি তিন দিনেই ফুরিয়ে দিই, আমি যা মানে ভালোবাসি সেটা তো কেমন একটা নিজের কাছেই লাগে যে আমি সব খেয়ে ফেলবো, তারপর যখন নাকি কারোকে দেব মনে করি বা মানে বাড়ির লোককে এই তখন দিতে পারি না, তখন ভীষণ লজ্জা লাগে। তার মানে মানে তার আগে মানে আমি যে খেয়ে ফেললাম তারপর বললাম যে হ্যাঁ আনতে হবে বা আমি আনলাম বা বাপি আনলো যাই হোক সেটাও বলি না, ভুলে যাই, নিজেই খাওয়ার সময় দেখি আর নেই, তখন তো আরও মাথা গরম হয়ে যায়। যাই হোক এইটা, তারপরে তোমার ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ এইসব জিনিসগুলো ডেটসে থাকে, এগুলোও আমাদেরকে মানে আমাদের শরীরে তো বিভিন্ন মিনারেলসের দরকার হয়, কপার, তারপরে দু চারটে খেজুর খেয়ে জল খেয়ে নিলে যেহেতু এটা কার্বোহাইড্রেট প্রচণ্ড পরিমাণে থাকে তার জন্য বেশ একটা এনার্জি পাওয়া যায়, এসব বিভিন্ন কারণে আমি খাই বা আমাকে আমার ডক্টর যেমন বলেছেন যে ওই প্রেগনেন্সি পিরিয়ডের লাস্টের দিকে একটু বেশি করে খেতে, এইরকম আমাকে বলেছেন, আমি তোমাদেরকে বলছি, এখন কার ক্ষেত্রে কোনটা সুবিধে বা অসুবিধে সেটা হয়তো অন্যরকম ব্যাপার, কিন্তু আমি কেন খাই সেটা বললাম। তারপরে অনেকগুলোই কারণ বললাম, মিনারেলসের ঘাটতি পূরণ করছে, তারপর নিউট্রিয়েন্টস, তারপরে কনস্টিপেশন কমায়, লেবারের মানে ডেলিভারি হওয়ার আগে দু তিন সপ্তাহ খেলে ভালো, তারপরে তোমার ইজিলি অ্যাভেলেবেল বলে মোটামুটি এই ধরনের, আর হাড়গোড় ঠিক করে মানে বোনস আমাদের খেজুর খেলে খুব ভালো থাকে, স্ট্রং হয়, তাই ছোটো বাচ্চাদেরও একটু মানে যখন দাঁত হয় আস্তে আস্তে একটু খেজুর খাওয়ানো অভ্যেস করা ভালো। তা যাই হোক আমি অভ্যাস করে ফেলেছি, আর আমি এখন আজকে আর বেশি বকবক করব না, এই দেখো অলরেডি কথা বলতে বলতে অনেকগুলো খেয়ে ফেলেছি, আর কয়েকটা আছে খেয়ে নেব, নিয়ে আমার ক্লাস আছে আর কি, অনলাইন ক্লাস, ক্লাস নিতে বসবো, মুখে নিয়ে কথা বলা যায়। এই জানো তো খেজুর খেলে ব্রেনের হেলথও খুব ভালো থাকে, মানে ব্রেন ঠিকঠাক করে কাজ করে আর কি, ভালো থাকে। আমি জানি না আমার ব্রেনটা কতটা ঠিকঠাক কাজ করে খেজুর বেশি বেশি করে খাই বলে, তবে কোনোটাই বেশি ভালো না, বেশি খাওয়া ভালো না, কম খাওয়া ভালো না, ওই যে বললাম চার পাঁচটা করে ঠিক আছে, কিন্তু বেশি খেলে আবার কী হয় আমি জানি না, আর তো ওটা আমি জানতে চাইও না, যেহেতু আমি এটা ভালো খাই, মিষ্টি জাতীয় জিনিস তো ভালো খাই আমি খুব। তো যাই হোক সার্বিকভাবে আমাদের খেজুর খাওয়াটা ভালো, চাটনিতে দিই বা এমনি মানে আমার চাটনি পর্যন্ত হয়তো কোনো দিন চাটনি বানাতে গেলাম থাকলোই না, আমি তার আগে খেয়ে সব শেষ করে ফেললাম, ভালো খাই আর কি, কিন্তু ভালো খেলেই তো আর সব খেয়ে ফেললে হয় না, কিছু তো একটু রাখতে হয় সেটা জানি আমি, কিন্তু খেজুরের ব্যাপারে আমার সেটা হয় না। তো চলো এখন আমার মানে অন্যান্য কাজ পড়ানো ছাড়াও আরও অন্যান্য কাজকর্ম করব তোমাদের সাথে, আর আগে বেশিক্ষণ গল্প করতে পারলাম না, আজকে ব্লগটা এখানেই শেষ করছি, সামনের দিন হাজির হব নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা দিনের সাথে, ততক্ষণ তোমরা ভালো থাকো, সঙ্গে থাকো, সুস্থ থাকো, বি পজিটিভ, বি অ্যাক্টিভ অ্যান্ড বি ফোকাসড। তো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।